বিভিন্ন অরাজকতায় সারাদেশ জর্জরিত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হেফাজতের অফিস নিয়ে টানাটানি এরপর জানিয়ে দেব ছাত্রলীগ নেতাকে সালাম না দেওয়ায় হত্যার হুমকি এদিকে কোটা নিয়ে এত কিসের আন্দোলন বলেছেন প্রধান বিচারপতি এরপর জানিয়ে দেব দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা সর্বশেষ জানিয়ে অবশেষে মুখ খুললেন ছাগল কাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হেফাজতের অফিস নিয়ে টানাটানি দুই হাজার সালে চট্টগ্রাম থেকেই যাত্রা শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশ শুরু থেকেই মাদ্রাসা নামে পরিচিত জামিয়া আহলিয়া দারুল ইসলামকে ঘিরে পরিচালিত হচ্ছে সংগঠনটির সব কার্যক্রম কাগজপত্রে এই মাদ্রাসাকেই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় উল্লেখ করা হচ্ছে তবে চোদ্দ বছর পর কেন্দ্রীয় কার্যালয় নিয়ে হেফাজত নেতাদের মধ্যে দেখা দিয়েছে সারা সারাদেশের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের সুবিধা বিবেচনায় রাজধানী কেন্দ্র করে সার্বিক কার্যক্রম পরিচালনার পক্ষে ঢাকা ও আশেপাশের জেলা কেন্দ্রিক শীর্ষ নেতারা গত মে মাসে সাবেক যুগ্ম মহাসচিব মালানা মামুনুল হক কারামুক্ত হওয়ার পর বিষয়টি নতুনভাবে আলোচনায় আসে তবে কেন্দ্রীয় কার্যালয় হস্তান্তরের এই প্রস্তাব মানতে রাজি নন চট্টগ্রাম বিভাগের নেতারা হেফাজত নেতাদের একটি অংশের মত হল হাট মাদ্রাসা ঘিরেই অরাজনৈতিক এই সংগঠন গড়ে উঠেছে সেখান থেকেই সারা দেশে শক্তিশালী অবস্থান গড়ে উঠেছে ফলে চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় কার্যালয় সরানোর কোনো প্রয়োজন নেই তবে অন্য নেতাদের মতে কেন্দ্রীয় কার্যালয় রাজধানী থেকে দূরে হওয়ায় বিভিন্ন ইস্যুতে সভা আহ্বান ও জরুরি সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হচ্ছে সংগঠন জোরদার করতে হলে ঢাকাকে কেন্দ্র করেই কার্যক্রম পরিচালনা করতে হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কেন্দ্রীয় কার্যালয়ের জায়গা চূড়ান্ত করতে মাসখানেক আগে হেফাজতের কয়েকজন নেতা মগবাজার এবং পুরানা পল্টন এলাকায় একাধিক ভবন পরিদর্শন করেছেন আগস্ট মধ্যেই ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করতে চান তারা ছাত্রলীগ নেতাকে সালাম না দেওয়ায় হত্যার হুমকি ডাইনিংয়ে খাওয়ার সময় সালাম না দেওয়ায় এক শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়েছেন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সঙ্গে অকথ্য ভাষায় গালাগালো করেন এ ঘটনায় নিরাপত্তা চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করেন ভুক্তভোগী শিক্ষার্থী পরে মেডিকেল হোস্টেলে অর্জকতা সৃষ্টি এবং হত্যার হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ভুক্তভোগী জাওয়াদ হাসান খান ওই মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিজানুর ইন্টার্ন চিকিৎসক জানা যায় গত উনত্রিশে জুন দুপুরে খাবার খাওয়ার জন্য হোস্টেলের এ যান জাওয়াদ সে সময় সেখানে মিজানুরও ছিলেন তারা থাকায় মিজানুরকে খেয়াল করেননি জাওয়াত সালাম না দিয়ে খেতে বসায় জাওয়াতকে ডেকে নেন ছাত্রলীগ নেতা মিজানুর সালাম না দেওয়ার কারণ জানতে চাইলে জাওয়াত জানান তিনি খেয়াল করেননি এবং সেজন্য ক্ষমাও প্রার্থনা করেন কিন্তু তারপরও জাওয়াতকে অক্ষত্য ভাষায় গালাগাল করে মারতে উদ্যত হন মিজানুর ডাইনিংয়ে সবার সামনে হত্যার হুমকিও দেন জাওয়াদ কালবেলাকে জানান তিনি মেডিকেল কলেজের সভাপতি গ্রুপের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যান মেজানুরের রাজনীতি না করলেও সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে সম্মান করেন ঘটনার দিন সকালেও তাকে সালাম দিয়েছেন কিন্তু দুপুর বেলায় ডাইনিং তার সঙ্গে ওই আচরণ করেন তিনি আরো বলেন রান্নাসের সংখ্যায় অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছি এবং হোস্টেল সুপারকেও জানিয়েছি কোটা নিয়ে কিসের আন্দোলন বলেছেন প্রধান বিচারপতি মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে ছাত্রদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন কোটা নিয়ে কিসের আন্দোলন রাজপথের আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না বৃহস্পতিবার চার জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপেল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য মুলতবি করে এরপর হাইকোর্টের রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেয়া হয় একই সঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে টু আপিল করতে বলে আপিল বিভাগ রিট আবেদনকারীর পক্ষে সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দিয়েছেন এ সময় অ্যাটর্নি জেনারেল কোটা আন্দোলনের কথা উল্লেখ করে এ মামলায় স্থিতাবস্থা চান জবাবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন এত কিসের আন্দোলন সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি আন্দোলন দেখে বিচার করবে এ সময় আবারও এই মামলার তিস্তাবস্থা চাইলে আজ মামলাটির শুনানি হবে না বলে জানিয়ে দেয় আপিল বিভাগ এর আগে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল এর মধ্যে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী অনাগ্রসর জেলা বাসিন্দাদের জন্য দশ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানুষের জন্য পাঁচ শতাংশ আর প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ আসন সংরক্ষিত ছিল দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ভোর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে শুক্রবার পাঁচ জুলাই দুপুর একটার মধ্যে আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রংপুর ও চট্টগ্রাম কক্সবাজার খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ বৃষ্টি বা বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বৃহস্পতিবার চার জুলাই এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মৌসুমি বায়ুর অক্ষপাঞ্জব হারিয়ানা উত্তর উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে অবশেষে মুখ খুললেন ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকি বড় বড় সাংবাদিকদের কিনেই তারপর এসেছি সব থেমে যাবে এমন মন্তব্য করেছেন বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলাকানিজ লাকি বৃহস্পতিবার সাতাশ জন উপজেলা পরিষদ ত্যাগ করার আগে তিনি এমন মন্তব্য করেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি তবে খবরটি মিথ্যা বলে দাবি করেছেন লাকি এ ঘটনার সাত দিন পর বৃহস্পতিবার চার জুলাই সন্ধ্যায় উপজেলা পরিষদে নিজ কক্ষে স্থানীয় কিছু সাংবাদিকদের ডেকে খবরটি মিথ্যা বলে দাবি করেন তিনি